স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে ঘটনাক্রমে পরিবর্তন করতে পারে আইনগতভাবে, প্রতিবেশীকে তো আপনি পরিবর্তন করতে পারবেন না, প্রতিবেশী আপনার প্রতিবেশী থাকবে। মিয়ানমারে আপনার 2017 সালের 25 আগস্ট থেকে রোহিঙ্গা জনগোষ্ঠী পালিয়ে আসতে শুরু করে, তখন মানবিক কারণে কিন্তু আমরা সবাই কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, কিন্তু এই আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তাদেরকে কিন্তু আমরা আর ফেরত পাঠাতে পারিনি। তারা কিন্তু সংখ্যায় কিন্তু আজকে অনেক বেশি এবং সেখানে নানান ধরনের কিন্তু এনার্কি সৃষ্টি হচ্ছে, সেখানে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। এই ব্যর্থতা দায় কিন্তু এই সরকারের। রোহিঙ্গারা যে এর আগে আসে নাই, তাই না, 70 সালও আসছে, এরপর ধারাবাহিকভাবে আসছে উদ্বাস্তরা, তো জিয়াউর রহমান সাহেব কিন্তু সেটা পদক্ষেপ নিয়েছিলেন। আন্তর্জাতিক আদালতে কিন্তু আপনার এই গাম্বিয়াতে, আফ্রিকার গাম্বিয়াতে কিন্তু আদালতে মামলা হয়েছে, এবং গত জানুয়ারি মাসে আপনার নেদারল্যান্ডের হেগে আপনার ব্যাপারে কিন্তু আলোচনা হয়েছে। কিন্তু সরকারের দৃঢ় পদক্ষেপ বা সাহসের কারণে, দুর্বল সরকার তো, আওয়ামী লীগ সরকার তো দুর্বল ছিল, ভোটার বিহীন সরকার, পদক্ষেপ নিতে পারে নাই। প্রতিবেশী রাষ্ট্র যে ভারত, রতনভাই বললেন যে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে ঘটনাক্রমে পরিবর্তন করতে পারে আইনগতভাবে, প্রতিবেশীকে তো আপনি পরিবর্তন করতে পারবেন না, প্রতিবেশী আপনার প্রতিবেশী থাকবে। প্রতিবেশীর সম্পর্কটা থাকবে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, বন্ধুত্বপূর্ণ, প্রভুত্ব নয়। কিন্তু ভারত একটি রাষ্ট্র, তারা প্রভু হিসেবে আমাদেরকে শোষণ করছে দীর্ঘদিন যাবৎ। আওয়ামী লীগ সরকার সেটাকে আরও বেশি অ্যাড্রেস, মানে অনুমোদন দিয়েছে, যে কারণে আজকে দেখেন যে প্রায় 51টি বাঁধ অমীমাংসিত, সেখানে আওয়ামী লীগের কোনো শব্দ নাই। বন্যা বর্ষাকালে পানি ছেড়ে দিচ্ছে আরও, আর গ্রীষ্ম মৌসুমে আমাদের উত্তরাঞ্চলগুলো মরুভূমিতে পরিণত হচ্ছে। এখানে আমরা বারবার প্রচেষ্টা করেছি, আমাদের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা নিয়ে আলোচনা করছে, তারা সেভাবে এগিয়ে আসছে না, আন্তরিকতা দেখাচ্ছে না। বন্ধুত্ব সম্পর্ক থাকবে আমাদের সাথে প্রতিবেশী রাষ্ট্রের, প্রতিটি রাষ্ট্রের, শুধু প্রতিবেশী নয়, সমগ্র বিশ্বের সাথে। মিয়ানমার ইস্যুতে আমি মনে করি যে এই সরকার পদক্ষেপ নিচ্ছে এবং একটা পদক্ষেপ নেওয়া উচিত যে তাদেরকে আমরা যত তাড়াতাড়ি পারি তাদের দেশে ফিরিয়ে দেওয়া, এবং যেটা বললেন রতনভাই যে একটা সুন্দর একটা রাষ্ট্র মিয়ানমার, বাংলাদেশ একটা সুন্দর রাষ্ট্র। আর আপনি আরেকটা কথা আমি আপনাকে বলি, যে টপিকটা আজকে শুরু করেছিলেন, বিএনপি কিন্তু ইতিমধ্যেই তার কমান সাহেব স্পষ্ট বলেছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তত্ত্বাবধায়ক সরকার আপনার অন্তর্বর্তীকে তত্ত্বাবধায়ক সরকার আনবে আমাদের যদি বিএনপি ক্ষমতায় আসে, আর পরপর দুবার সরকার প্রধান থাকবে না। এই যে একটা, এটা একটা বিশাল সংস্কার রাষ্ট্রের একটা বিশাল মেসেজ, এইটা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। দুর্নীতিমুক্ত, গুমখুনমুক্ত, একটি সুন্দর এবং নিরাপদ শান্তিময় বাংলাদেশ আমরা করতে চাই। আমরা চাই না যে কোনো ক্ষমতাসীন বা শাসক গোষ্ঠীর কারণে, শাসক গোষ্ঠীর নতজানু রাষ্ট্র পররাষ্ট্রনীতির কারণে আর এইভাবে যেন কাউকে মরতে। অসংখ্য ধন্যবাদ।